প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের বিডি ভিলেজ বয় মিলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো নিউ উপলক্ষ ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আমরা এখন আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি মহিপুর ব্রিজ। তো টমটম হেলিকপ্টারটা নিয়ে টপ করে বার হয়ে আবার চলে আসলাম মহিপুরের ব্রিজে। মহিপুরে ব্রিজে সে কি ওগুলা দেখি রে ভাই, অনেক অনেক মজা, মজার আর শেষ নেই। রাতের বেলা তো তাই ভালো একটু কিছু দেখাইতে পারলাম না, শুধু ব্রিজটাই দেখাইতে পারতেছি। তো আপনারা ব্রিজটাই শুধু দেখেন, ব্রিজটা গেতে না হলো 1 মিনিটের মতো লাগে। কে কি বলে বলুক, কোথায় কি বলে বলুক, আমার মহিপুর ব্রিজের মতো রংপুরের মধ্যে কোনো ব্রিজ হয় না। মহিপুর মানেই ভরপুর, রংপুর মানেই মহিপুর। তাই তো আমরা চলে আসলাম মহিপুর। যদি আপনারা কেউ আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আসতে কিন্তু ভুলবেন না। এইখানকার দৃশ্য আর সৌন্দর্য অনেক মুগ্ধ করে দেয়। মহিপুরে যে একবার আসে সে আর দ্বিতীয়বার বাসা যেতে চায় না, তাই তো বলতেছি ভাই আর দেরি করবেন না, মহিপুরে চলে আসেন তাড়াতাড়ি। মহিপুর ভরপুর, রংপুর ভরপুর, মহিপুরে যাবে আর ভরপুর স্বাদ নেবে, ভরপুর মজা করবে, ভরপুর এনজয় করবে। বাসায় এখনো কি করেন ভাই, মহিপুরে চলে আসেন তাড়াতাড়ি। গঙ্গাচড়ার লাইন দিয়ে মহিপুরে আসতে পারবেন। উত্তরবঙ্গের মহিপুরের ব্রিজের দৃশ্য মুগ্ধ হয়ে গেল আমার চোখে, তাই তো আর দেরি করবেন না মহিপুর ব্রিজটাকে দেখতে। আপনারা যারা এখনো মহিপুর ব্রিজ দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন মহিপুর দেখার জন্য। তো আমাদের ব্রিজটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। তো ওদিকে দোকানপাট অনেক আছে, ওইদিকে ফুচকা খেতে পারবেন, চা খেতে পারবেন। ওইখানে চা, এই যে বাতি